আমরা কি সত্যিকার অর্থে ভালো সংসদে এই পদ্ধতি পেয়েছি, কোনো নেতা পেয়েছি সংসদে যে গরিবের কথা বলবে, যে আপনার কথা বলবে? আমরা কিন্তু সেটা পাচ্ছি না। এই পরিবর্তন দরকার, আর সেই পরিবর্তনের ডাক নিয়ে হীর আলম আমাদের মাঝে আসছে। হীর আলম তো আজকে নতুন নয়, তাকে সবাই চিনেন, বাংলার মানুষ চিনেন এবং তাকে বুঝেন। চেনাই বড় কথা, তাকে কিন্তু মানুষ বুঝেন। আর যার জন্য আমরা মাঠে যতটুকু কাজ করছি, কিছু কিছু সময় তো আমরা বাধাও পাচ্ছি, আমরা ছোট হিসাবে আমাদেরকে এরকম বাধা না দিলেও পাচ্ছি। যাই হোক, আমরা লড়াইয়ের মাঠে আছি, আমরা সেটা জনগণের কাছে যাচ্ছি, ঘরে ঘরে যাচ্ছি। তারা আমাদেরকে সবাই আশান্বিত করছেন, আর বিশেষ করে গরিব দুঃখী মানুষের কথা বলার জন্য, তাদের অধিকার নিয়ে কথা বলার জন্য। আমরা তো বিগত দিনে দেখেছি জাতীয় সংসদগুলো তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। তো আমরা মনে করি হীর আলম যেহেতু কারো কাছে মুখ লেখা দিয়ে আসে নাই, হীর আলমকে যদি আমরা সংসদে সবাই ভোট দিয়ে নিয়ে যাই, আমরা আমাদের মনের কথাগুলো, আপনাদের মনের কথাগুলো আমরা কিন্তু হীর আলমের মুখে আমরা জাতীয় সংসদে শুনতে পাবো এবং জাতিকে আমরা জানাতে পারবো। সেই ক্ষেত্রে আপনার অধিকারটা আদায় করা সহজ হবে। আমরা সাহসী পদক্ষেপ হিসাবে, আপনি সাহসী মানুষ হিসাবে যেমন হীর আলম এগিয়ে আসছে, বাংলার মানুষও কিন্তু সাহসী। মাঝে মধ্যে তারা ঘুমিয়ে থাকে, আমি বলবো যে আপনারা ঘুম থেকে জাগ্রত হন। আমাকে যারা চিনেন তাদেরকে বলছি, আমি নিজেও কিন্তু এই এলাকার একজন এমপি ক্যান্ডিডেট ছিলাম গতবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তো সেদিন হীর আলম আমার পাশে দাঁড়িয়ে, তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে যেহেতু আমরা স্বতন্ত্র, আপনারা যে যে তৈরি করেন, আপনাদের বিবেক আছে, আপনারা একবার নিজেকে প্রশ্ন করেন, আমরা কি সত্যিকার অর্থে ভালো সংসদে এই পদ্ধতি পেয়েছি, কোনো নেতা পেয়েছি সংসদে যে গরিবের কথা বলবে, যে আপনার কথা বলবে? আমরা কিন্তু সেটা পাচ্ছি না। এই পরিবর্তন দরকার, আর সেই পরিবর্তনের ডাক নিয়ে হীর আলম আমাদের মাঝে আসছে। এবার আমি নির্বাচনে না দাঁড়িয়ে আমি হীর আলমকে ছেড়ে দিয়েছি আমার সিটটা, এই জন্য ছেড়ে দিয়েছি, ভাই তুমি দাঁড়াচ্ছ, দিয়ে তো আমি দাঁড়াবো।